আজকের রাশিফল 22শে আগস্ট 2021, রবিবার, তিথি পূর্ণিমা, জন্ম রাশি হলো মকর, সূর্যোদয় সকাল 5টা 19 এবং সূর্যাস্ত বিকাল 5টা 59। মেষ রাশির রাশিফল, আজ কোনো কাজের জন্য প্রচুর শারীরিক বল প্রয়োগ করতে হবে, সমাজে সম্মানিত হতে পারবেন, একাধিক পথে আয় বাড়তে পারে, দূরে কোনো স্থানে ভ্রমণ নিয়ে আলোচনা হবে, আজ একটু সাবধানে চলাফেরা করুন, বিপদে চোখ রয়েছে, কোনো কাজ নিয়ে আজ একটু ব্যস্ত হতে হবে, গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভালো সময়, রক্তচাপ বাড়তে পারে, পেটে সমস্যা একটু বাড়বে, আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন, যাই করুন না কেন, সাধারণত যা সময় নেন তার অর্ধেক সময়ের মধ্যে করতে পারবেন, আপনার খরচের অপ্রত্যাশিত উত্থান আপনাকে আজ ঝামেলায় ফেলতে পারে, আত্মীয়দের কাছে ছোট সফর ক্লান্তিকর দৈনিক কাজের সূচি থেকে হালকা এবং আরাম এনে দেবে, আজ আপনি বাড়িতে পুরনো জিনিস পেয়ে খুশি হতে পারেন, দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হবে, আজ আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মেষ রাশির রাশিফল, প্রত্যেক মানুষের কথায় কান দিন, আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন, আজ অর্থ ব্যয় করতে হতে পারে, অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুলের জন্য কিছু পরামর্শ আপনার কাছে চাইতে পারে, আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, আজ আপনি জীবনসাথীর সাথে কোথাও সময় কাটাতে পারেন, আপনার বৈবাহিক জীবনকে আরও উন্নত করবে, আজ গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে, আত্মীয়দের সাথে কোনো বিবাদ বাঁধতে পারে, প্রেমের ব্যাপারে অভিমান বাড়বে, চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান, বন্ধুর জন্য কোনো বিপদ আসতে পারে, আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে, তর্কে জয়লাভ করে আনন্দ পাবেন, আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক করেও বদনাম হবে, আজ মাথার যন্ত্রণা বাড়তে পারে, শারীরিক চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মিথুন রাশির রাশিফল, রক্তচাপের ব্যাপারে একটু সাবধানে থাকুন, অশান্তি থেকে সাবধানে থাকুন, ব্যয় বাড়তে পারে, ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সাথে আলোচনা হবে, প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে, চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে, রক্তপাত থেকে সাবধানে থাকুন, ব্যবসায় ব্যয় বাড়তে পারে, প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন, বন্ধুর সঙ্গে অর্থ ব্যয় হবে, দূরে কোনো ভ্রমণ আলোচনা হতে পারে, আধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগব্যায়াম শুরু করুন, আজ বিনিয়োগ এড়িয়ে চলা উচিত, ঘরের তরফে কোনো সমস্যা আজ আসতে পারে, আপনার প্রেমে আজ মন যাবে, গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলাপচারিতার সময় চোখ কান খোলা রাখুন, আজ স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাবেন, আজকে ভাগ্য সংখ্যা হলো 5। কর্কট রাশির রাশিফল, আপনার শৈশবের স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে, এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন, আপনার শিশুসুলভ স্বভাব আজ জেগে উঠবে, সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন, আপনি ভালোবাসার মানুষের সাথে সাক্ষাৎ করায় প্রেম গৌণ হয়ে দাঁড়াবে, নতুন ধারণাগুলি ফলদায়ক হবে, আজ আপনি খালি সময়ে কিছু কাজ করতে পারেন, আজ শারীরিক কোনো আঘাত লাগতে পারে, সঙ্গীতের প্রতি সাফল্য আসবে, সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে, কাউকে কুকথা বলার জন্য দুঃখবোধ হবে, পেটের সমস্যা বাড়তে পারে, প্রিয়জনের কাছ থেকে কোনো খারাপ খবর আসতে পারে, অযথা ভ্রমণ হতে পারে, সামাজিক কোনো কাজে দায়িত্ব নিতে হবে, নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে, ভুল কথা বলার জন্য বিবাদ ঘটতে পারে, এদের ভাগ্য সংখ্যা হলো 9। সিংহ রাশির রাশিফল, আজ একটু সাবধানে গাড়ি চালানোর দরকার রয়েছে, পেটের সমস্যা বাড়তে পারে, পড়াশোনার জন্য সুনাম প্রাপ্তি হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে, সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, সাবধানে চলাফেরা করার দরকার রয়েছে, আঘাত লাগতে পারে, স্ত্রীর প্রতি অভিমান বাড়বে, কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, সম্পত্তি সংক্রান্ত কোনো খরচ বাড়তে পারে, কোনো উপহার পাওয়ায় আনন্দ হবে, স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না, আপনি পারিবারিকের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা আনন্দদায়ক মেজাজে রাখবে, কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে, আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন, সাফল্য ভালোভাবেই আপনার নাগালের মধ্যে আসবে, সব কলহ ভুলে জীবনে আপনার স্ত্রী আবার ফিরে আসবে, ভালোবাসা দিয়ে আজ আপনাকে আলিঙ্গন করবে, আজকে ভাগ্য সংখ্যা হলো 7। কন্যা রাশির রাশিফল, বাড়ির বয়স্কদের নিয়ে আজ কিছু চিন্তা ভাবনা করতে হতে পারে, বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন, বাবা মায়ের সাথে আজ খুশি ভাগ করে নিন, একাকিত্বের দশা আপনাকে আজ গ্রাস করে ফেলতে পারে, ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে, কেউ কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে অভিনন্দন জানাবে,
সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে নিয়ে যাবে। আপনাকে সুখী করার জন্য জীবনসঙ্গী অনেক প্রচেষ্টা করবে। আজ কোনো খারাপ সঙ্গ থেকে সাবধানে থাকুন। আজ লোক দুর্বলতা সুযোগ নিতে পারে। সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ হবে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। প্রেমে বিবাদ বাড়বে। বাইরের কোনো অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থেকে লাভ হবে। যুক্তিপূর্ণ কথায় সুনাম হবে। স্ত্রীর সঙ্গে কোনো বিবাদের জন্য ভ্রমণ বন্ধ হতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশির রাশিফল। সকালের দিকে শারীরিক কষ্ট বাড়তে পারে। আজ খুব ভালো যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট হবে না। বিবাহিত জীবন সুখের ভিতরদ্বার দিয়ে কাটবে। ব্যবসার ব্যাপারে আজ একটু চাপ বাড়তে পারে। কাজের কোনো ক্ষতি হতে পারে। স্ত্রীর জন্য কোনো বিবাদ বাঁধতে পারে। প্রেমের জন্য আনন্দ হবে। পিতার সঙ্গে আজ কোনো আলোচনা হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে। কর্মক্ষেত্রে আজ কোনো জিনিস অবহেলা করবেন না। আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ কোনো পার্টির পরিকল্পনা করতে পারেন। ভালো কোনো ব্যক্তির সাথে আজ সাক্ষাৎ হতে পারে। পারিবারিক ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজেকে সময় দিতে ভুলে যাবেন। আজ আপনি স্ত্রীর ভালোবাসা পাবেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 8। বৃশ্চিক রাশির রাশিফল। অতীতের উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে। আপনি অর্থ সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা আসতে পারে। জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে আজ কোনো কিছুর প্রয়োজন বোধ করবেন না। আজ বিনিয়োগ লাভদায়ক হতে পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লাভদায়ক হবে। আজ ভ্রমণে খরচ বাড়তে পারে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়বে। কর্মস্থানে ব্যস্ত হওয়ার জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে। পড়াশোনার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সাথে আলোচনা হবে। পিঠের যন্ত্রণা বাড়তে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনো কাজে সুনাম পাবেন। গঠনমূলক কোনো কাজে উন্নতি হবে। তর্ক থেকে সাবধানে থাকুন। একে ভাগ্য সংখ্যা হলো 9। ধনুরাশির রাশিফল। বাড়িতে চুরি থেকে সাবধানে থাকুন। স্ত্রীর সাথে কোনো বিবাদ বাঁধতে পারে। কাজের ক্ষেত্রে শারীরিক কষ্ট আসতে পারে। সন্তানের জন্য সুখ বৃদ্ধি পাবে। পিতার শরীরের জন্য খরচ বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যাপারে কিছু সুবিধা পেতে পারেন। শারীরিক কারণে মানসিক চাপ আসবে। ব্যবসায় কোনো অশান্তি বাড়তে পারে। দূরে কোনো আত্মীয়ের খবর আসবে। প্রেমে অশান্তি বৃদ্ধি পাবে। পেটের কোনো সমস্যা বৃদ্ধি পাবে। আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। অচেনা ব্যক্তির পরামর্শে যারা অর্থ বিনিয়োগ করেছিলেন আজ কিছুটা সুবিধা পেতে পারেন। খুশিতে ভরা একটি দিন। স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। প্রেমিকা পরিবারের অনুভূতির প্রতি অধিক সহানুভূতিশীল হবেন। স্ত্রীর সঙ্গে জীবনে শ্রেষ্ঠ সময় কাটাবেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 9। মকর রাশির রাশিফল। কাজের ফাঁকে আরাম করতে পারেন। আজ বিনিয়োগ করতে পারেন, কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। আপনার অধস্তনেরা প্রত্যাশামাফিক কাজ না করায় আপনি বিচলিত হবেন। আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। আপনি সুন্দর রোম্যান্টিক দিন আজ পেতে পারেন। শারীরিক সমস্যা আজ বাড়তে পারে। আজ চাকরি স্থানে উন্নতির সুযোগ আসবে। ব্যবসায় মহাজনের সাথে তর্ক বাঁধতে পারে। আজ বন্ধুর সম্পর্ক নিয়ে কোনো জটিলতা বাড়তে পারে। মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। বেকারদের ভালো কাজে যোগাযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে অশান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচ বাড়তে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 7। কুম্ভ রাশির রাশিফল। কাজের চাপ বাড়তে পারে। শারীরিক কষ্টের জন্য সময় নষ্ট হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায় বিবাদ থেকে সাবধানে থাকার দরকার রয়েছে। সন্তানের জন্য খরচ বাড়বে। নিজের মতে কিছু করার জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে। চাকরিতে ভালো সুযোগ কাজে লাগান। আজ মনের মতন আয় হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে। পেটের সমস্যা বাড়তে পারে। আপনার ইচ্ছা পূরণ আজ হতে পারে। আপনি কৌশলপূর্ণ পরিস্থিতি আজ মোকাবিলা করবেন। আজ আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে হতে পারে। মাথা ঠান্ডা রাখতে হবে। স্ত্রীর সাথে আপনি আর্থিক বিষয়ে কিছু আলোচনা করতে পারেন। আপনি আজ ভবিষ্যতের কিছু পরিকল্পনা করতে পারেন। আপনি সঙ্গের কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ ভালো ফল এনে দিতে পারে। ঘরের তরফে বেশি কিছু না করেই আজ আপনি সময় কাটাবেন। এই ভাগ্য সংখ্যা হলো 4। মীন রাশির রাশিফল। আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে। আপনি একটি ইতিবাচক দিক আজ দেখতে পাবেন।
আত্মীয়দের কাছে ছোট সফর ক্লান্তিকর দৈনিক কাজের সূচি থেকে হালকা এবং আরাম এনে দেবে। সতর্ক থাকুন, আজ আপনি বন্ধু হারাতে পারেন, সামাজিক কোনো কাজে উপকার পেতে পারেন, অপরিচিত কোনো ব্যক্তির সাথে আজ সাক্ষাৎ হতে পারে, আজ ব্যয় বাড়তে পারে, আজ কোনো দুর্ঘটনা থেকে সাবধানে থাকার দরকার রয়েছে। সাধু সেবায় মনে শান্তি পাবেন, শত্রুর জন্য ভয় বাড়তে পারে, চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে, কর্মস্থানে সম্মান বাড়বে, পিতার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন, আজ মানসিক কষ্ট বাড়তে পারে, দূরে কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে, মহিলাদের প্রতি দুর্বলতা বৃদ্ধি পাবে। একে ভাগ্য সংখ্যা হলো 2। ভালো থাকুন, সুস্থ থাকুন।